তাহলে আমাদের বিষয়টা কি ছিল বস? আমাদের এই টপিকসটা হচ্ছে যে কি যে মাল্টিপ্লেক্স ডিমাল্টিপ্লেক্স থেকে এক ধরনের ডিমাল্টিপ্লেক্স থেকে আরেক ধরনের ডিমাল্টিপ্লেক্স রূপান্তর, অর্থাৎ 1:4 ডিমাল্টিপ্লেক্স থেকে 1:8, তখন আমাদের মাল্টিপ্লেক্সারের সংখ্যা সমান কত সংখ্যা লাগবে? সমান এইটা যেটা আউটপুট অর্থাৎ P2/P1, এটা যদি আমরা P1 বলি প্রথমটা, দ্বিতীয়টা P2, এ দুটোর ভাগ পাল, তাহলে এটার হচ্ছে আউটপুট 8, এটার হচ্ছে 4, তাহলে আমাদের দুইটা লাগবে, কয়টা লাগবে? দুইটা। এখন যদি 1 থেকে 16 যেতাম তাহলে সাইডে লাগবে যেটা লিখতে হবে, যেটা আমরা চাচ্ছি সেই টু টেবিল দেখে নিতে হবে, এই ছোট টু টেবিল দেখার দরকার নেই, কারণ ছোট টু টেবিলের মধ্যে ত্রুটি আছে, শিশু পিতার ঘুমে আছে, পিতা ডাকলে শিশু পাবে, কেউ শিশু ডাকে না, তার মানে আমরা যেটি বড় সেটাই ডাক, রাখার পরে ওর মধ্যেই শিশু লুকি আছে, শিশু পিতা লুকি আছে, শিশু পিতা ঘুমিয়ে আছে, সব শিশু, হ্যাঁ সব শিশু, মানে পিতার মধ্যেই শিশু লুকি আছে, আবার শিশুর মধ্যে পিতা লুকি আছে, লুকি আছে, এই দুটো যে একই, তাহলে এখানে টোটাল করে পেলাম আমরা 1:8, তাহলে সেখানে সিলেকশন আমি তিনটা ইনপুট একটাই থাকবে, গুড। তাহলে এখান থেকে আমরা যেহেতু দুটো লাগছে, আমরা এই পার্টটাকে দুই ভাগে ভাগ করে ফেলব, মানে ভাবে এই যে দুই যে দুটোর ক্ষেত্রে তো সিলেকশন দুইটা লাগে, পরের ক্ষেত্রে তাই না, পরের আমার এটা, তার মানে এটা প্রথম, এটা সেই M1 দুটো লাগছে যেহেতু, আর এটা সেই M2, এখানে জাস্ট এটা করে ফেলেছি, শুধুমাত্র এখানে চেঞ্জ আছে, দেখো এটা সেই M1, এটা M4, এখানে সবই ঠিক আছে, এখানে দুটো সিলেক্টর বের করেছি ঠিক আছে, এখন দেখো শুধুমাত্র এই সিলেকশন নাম্বার 3 বা 2, সিলেকশন 2 এখানে অনুপস্থিত, কিন্তু কীভাবে অনুপস্থিত তার অবস্থান দেখো, এখানে দেখাচ্ছে প্রথম M1 এর ক্ষেত্রে ওর সিগন্যালটা যাচ্ছে S2 বার হিসাবে, এই দেখুন সব বার, দ্বিতীয়টার ক্ষেত্রে ও কি অবস্থায় আছে, নাম্বার 1 অবস্থায় আছে, তার মানে S নর্মাল অবস্থায়, তাহলে আমরা দেখা গেল যে এখানে এই সিগন্যালটা পরিবর্তনের সাথে সাথে কখন কোনটা সেট হবে কখন গেছে, তাই না, দেখো আমরা যদি এখানে 1 পাঠাই তাহলে 1:0 যে এখানে সেট করছে, তাহলে তখন এইটা অ্যাক্টিভ আছে, একই সাথে এই M1টাও অ্যাক্টিভ আছে, একই সাথে M2টাও অ্যাক্টিভ আছে, তাহলে একই সাথে আমরা মোট মোট কয়টা 8টা বিট বা 8টা চ্যানেল পেয়ে গেল, 8টা চ্যানেল পেয়ে গেল, তার মানে দেখো আমরা দুটো 1:4 ডিমার্কস থেকে একটা 1:8 ডিমার্কস পেয়ে গেলাম, এই যে ফিগারটা যেখানে দুইটা বিট আছে LSB MSB, এই যে M2টা আছে MSB সাপ্লাই দিচ্ছে, M1টা LSB সাপ্লাই দিচ্ছে, ওকে।